শেখ হাসিনার শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডোরেনের সঙ্গে সৌজন্য এ মন্তব্য করেন তিনি সাক্ষাতে ডাচ রাষ্ট্রদূত তার দেশের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে বলেন নেদারল্যান্ডস কৃষি সামুদ্রিক সম্পদ শিল্প যুব জ্ঞানভিত্তিক অর্থনীতি শ্রম পরিবেশ এবং বন্যা ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী বলেন নেদারল্যান্ডসের নেতৃত্ব ও সম্প্রদায় সহ দেশটির সঙ্গে তার দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক রয়েছে অন্তর্বর্তী সরকারের উচ্চাকাঙ্ক্ষী সংস্কার কর্মসূচির বাস্তবায়নে তিনি নেদারল্যান্ডস সরকারের সহযোগিতা চান তিনি আরো বলেন শেখ হাসিনার একনায়কতান্ত্রিক শাসন শাসনামলে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো নতুন করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করে ডক্টর ইনুস বলেন বর্তমান সরকার শিক্ষা অর্থনীতি শ্রমখাত নির্বাচন কমিশন বিচার বিভাগ বেসামরিক প্রশাসন ও ব্যবসায় পরিবেশ প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ